এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে ভগবান যে আঠারো অধ্যায় গীতা, এই গীতাটা এই কথাগুলো যদি বলে যায় তাহলে তিন থেকে চার ঘন্টা সময় লাগার কথা। এই তিন চার ঘন্টা দুই পক্ষরা কি করছিল আমরা ধরে নিলাম, অর্জুনের পক্ষের লোকেরা হাত পা গুড়িয়ে তারা শুনছিলেন, যুদ্ধক্ষেত্র যেখানে যুদ্ধ আরম্ভ হয়ে গেছে সেখানে এই চার ঘন্টা যে গীতার উপদেশ বাণী দিলেন ভগবান, তাহলে এই দুর্যোধনরা এরা বসে বসে কি করছিলেন এই চার ঘন্টা? আর এরা যদি এত ধর্মপরায়ণ হয়, এত যদি এরা এই ধর্মের কথা শুনে, তাহলে তারা যুদ্ধের আসন্ত তারা তো অন্যায় গায়ে। তা আমি এই জিনিসটা এই প্রশ্নটা আমার জানার খুবই আগ্রহ, এই তিন চার ঘন্টা ওরা কি করছিল এই কুরুক্ষেত্রের যুদ্ধের মধ্যে? আর আমি আর দীর্ঘ করবো না, এছাড়াও আপনি যা বলবেন বিশেষ করে আমি বৃন্দাবন লীলার উপরে আপনার বক্তব্য রাখার জন্য যদি করেন তাহলে আমরা শুরু করবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ অনুরা বাবা, আমাদের সময় আনলিমিটেড। नमो ब्रह्मण देवाय गो ब्रह्मण हिताय जगद्गुरुदाय कृष्णाय गोविन्दाय सत्यकामिनि च नगोराय राधे वृन्दावन श्रीविश्वाय शुभं जीवन नमामि। नमो त्रिपाल सत्य जगन्नाथ सुतय सौभित्य सपुत्र सकलत्वाय तेन जय रूप सनातन भक्त रघुनाथ श्रीजी गोपाल भक्त दास रघुनाथ ऐसे गुसाई के चरण वंदन जह के विघ्ननाश अविष्ट पुण। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम 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 Hare Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama
আমাদের আলোচনা বিষয়বস্তু শ্রীমদ ভাগবতের চরিতামৃতে গম্ভীর লীলা কৃষ্ণদাস কবিরাজ কৃষ্ণের পর শ্রীমন মহাপ্রভু গম্ভীর লীলা বর্ণন করতে গিয়ে মধ্য লীলা দ্বিতীয় পরিচ্ছেদে একটি সূত্র বর্ণন করতে গিয়ে মহাপ্রভু গম্ভীর লীলা বর্ণন করতে গিয়ে বলছেন মহাপ্রভুর সম্পূর্ণ জীবনটি 48 বছর, তার মধ্যে নবদ্বীপ লীলা 24 বছর, বাকি 24 বছর, 24 বছর পরে মহাপ্রভু সন্ন্যাস নিয়ে লীলাচলে চলে যান। তো সন্ন্যাস জীবনে 24 বছরে প্রথম 6 বছর মহাপ্রভু দক্ষিণ ভারতে এবং নবদ্বীপে গমনাগমন করেছেন। দ্বিতীয় 6 বছর শ্রীমন মহাপ্রভু নীলাচলে রথযাত্রা নিত্য কীর্তনে এবং বৈষ্ণবদের গৃহে আমন্ত্রণ নিমন্ত্রণ এমনিভাবে দ্বিতীয় 6 বছর অতীত হওয়ার পরে মহাপ্রভু জীবনের শেষ বাকি থাকে 12টি বছর। কবিরাজ গোস্বামী বর্ণন করছেন, শেষে যে রহিল প্রভুর দ্বাদশ বর্ষ, কৃষ্ণের বীর স্ফূর্তি হয় নিরন্তর, নিরন্তর হয় প্রভু বীর উন্মাদ, রোমময় চেষ্টা সদা প্রলাপময় বাদ, শ্রীরাধিকার চেষ্টা যেহেতু উদ্ধব দর্শনে, সেই মতো দশা প্রভুর হয় রাত্রি দিন, নিরন্তর হয় প্রভু বীর উন্মাদ।